তো এই বাইকটার নাম রেখেছি ড্রাগন, আর এটা যে চড়া ছিল এটা কেটে ছোট করে ফেলছি। এটা পদ্মা সেতু না, তবে এটা পদ্মা নদীর উপরের সেতু। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। সবাই কেমন আছেন, ঈদ কেমন কাটছে? আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন, আর এই যে আমাদের বাইক R15M ভার্সন 4 S7 ইঞ্জিন। তো এই বাইকটার নাম রেখেছি ড্রাগন, আর এই যে আমি আর আমার কাকু নিয়ে আসছিলাম গাড়িটা। কাকু আর আমার এই গাড়ি নিয়ে আসার মধ্যে সবচেয়েতে সারা জীবন মনে থাকবে, কারণ রোজা থেকে পানির পিপাসায় উপর থেকে আল্লাহ রোদও দিছিল 14 তারিখে পয়লা বৈশাখে, আবার নিচের রাস্তার গরম অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। আর পিছনে আছে যে হার্ডিং ব্রিজ, তারপরে আছে হচ্ছে লালনশা সেতু, এরপরে আছে হচ্ছে রূপপুর পারমাণবিক কেন্দ্রের চুল্লি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি ঈশ্বরদীতে, আর ঈশ্বরদীতে দেখার অনেক কিছুই আছে। যারা ঈশ্বরদীর বাইরে থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আসবেন, আশা করি ভালো লাগবে আপনাদের ঈশ্বর। তো বাইকটার ছোটোখাটো মডিফিকেশন করছি, এই পিছনের যে টায়ার গার্ডার ছিল ওইটা হচ্ছে খুলে ফেলছি, আর এটা যে চড়া ছিল ওইটা কেটে ছোটো করে ফেলছি। দেখুন এখন কেমন লাগছে, আর গাড়িটা নতুনের যেমন থাকে ওই রকমই রাখছি, কোনো ডেকোরেশন করা হয়নি, শুধু এটাতে হচ্ছে একটা আপনার সিকিউরিটি লক লাগাইছি, GPRS সিস্টেম। এটা গাড়িটা যেখানেই থাকুক দেখা যাবে, লোকেশন দেখাবে। আর গাড়িটা একদম দুইটা ব্রিজের মাঝামাঝি থেকে দেখেন গাড়িটা কত সুন্দর লাগতেছে, খুবই ভালো লাগতেছে। আর এখানে আজকে রোদ নাই, একদম ছায়া, অনেক সুন্দর লাগতেছে। চাইতে ভালো লাগে যখন গাড়িটা রাখি, মানুষ এসে ছবি ওঠার জন্য চায় গাড়িটা। এর মধ্যে দেখতে দেখতে যে আমাদের হার্ডিং ব্রিজের উপর দিয়ে ট্রেন যাচ্ছে, তো আমরা ওখান থেকে ঘোরাফেরা করে এখন লালনশা ব্রিজের উপরে উঠতেছি। তো ব্রিজের টোল যে এখন মাত্র 10 টাকা আমাদের এখানে, টোলটা দিয়ে হচ্ছে এখন ব্রিজের উপরে আমরা চলে আসলাম, আর গাড়ি ড্রাইভ করতেছে আমার কাকু। তো এই ব্রিজের উপরে গাড়ি ড্রাইভ করতে খুবই ভালো লাগে। দেখুন এই যে পারমাণবিক কেন্দ্রের যে চুল্লি এটা দেখা যাচ্ছে, পাশে হচ্ছে হার্ডিং ব্রিজটাও দেখা যাচ্ছে, আর আমরা হচ্ছে এই ব্রিজের উপর দিয়ে বাইক চালাচ্ছি। তো খুব ভালো লাগতেছিল ওভারঅল। তো আমরা এখন হচ্ছে ব্রিজের নিচে ছিলাম এতক্ষণ, এখন ব্রিজের উপরে। এটা পদ্মা সেতু না, তবে এটা পদ্মা নদীর উপরের সেতু, এটা হচ্ছে লালনশা সেতু। আমাদের ড্রাগনকে নিয়ে আমরা উঠে পড়েছি, আমার চাচ্চু এই যে ওখানে আঙুল চিমটাচ্ছে। তো বেশ ভালোই লাগছে, এনজয় করতেছি। আর এই যে এটা হচ্ছে লালনশা সেতু, পাশেই হচ্ছে হার্ডিং ব্রিজ, সব দেখা যাচ্ছে, দেখুন কত সুন্দর লাগতেছে। তো আজকের ভিডিওটা আর বেশি করবো না, এখানে শেষ করে দেবো। তো ঈদের ভিডিও তেমন কিছুই করে নাই, তো তোর আমার নতুন গাড়িটার নাম রেখেছি ড্রাগন, এই জন্য এই ভিডিওটা শর্ট শর্ট একটা ভিডিও করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।